হয় না, বাচ্চা বাচ্চা ছেলে রেখে লোকটা মারা গেল, প্রতিবেশীরা গিয়ে কি বলে, আল্লাহ লিলি লিলি, তা দুটো বাচ্চার মাকে লিলি, বুড়িটাকে নিতে পারলি না, বড় কি বলে না, যে সব থেকে বেশি কামাই করে আল্লাহ তাকেই দেখতে পেলি, কুঞ্জো টাকা নিতে পারলি না, খোঁড়া টাকা নিতে পারলি না, ফালতু ডিস্টার্ব করছে, বলে কি বলে না, আল্লাহ বলছে না সব থেকে তোমার যেটা প্রিয় আমি আল্লাহ তোমার কাছ থেকে কেড়ে নিব, ওয়াল আনফুসারাস সামারাত, আর একটা পরীক্ষা হলো তোমার মাঠের ধান পুরু পেকে যাবে, আসমান থেকে তোমার বৃষ্টি বর্ষণ হবে সাথে সাথে পাথর হবে, তোমার ধানের বারোটা বেজে যাবে, আল্লাহ বলছে এটা আমার পরীক্ষা, তোমার গাছের আম পেকেছে পেকে লাল হয়ে আছে, কাল বৈশাখের কুজ্জ টিকার দিনে এত জোরে আমি হাওয়া বইয়ে দেব যে তোমার আমের বারোটা বেজে যাবে, তোমার জমিতে ভুট্টা আছে তোমার ভুট্টাটা পেকে গেছে, এমন ঝড় দিয়ে দিব তোমার ভুট্টার জমির ভুট্টার বারোটা বেজে যাবে। আল্লাহ নবীকে ডেকে বলছেন, নবী তারা যদি ধৈর্য ধারণ করে তাহলে আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম, তাদের জন্য সুসংবাদ, আর আল্লাহর সুসংবাদ মানে জান্নাত ছাড়া আর কিছু নয়। পরীক্ষায় পাস করতে পারবো, পারবো, পরীক্ষায় পাস করতে পেরেছি জি। আল্লাহ এখানে বলছে অবশ্যই সবরিন, ধৈর্য ধরা লাগবে, যত ভয় লাগুক তোমাকে এই কথা বলা লাগবে আল্লাহ যেটা করবে ওটাই চূড়ান্ত। মাঠের পাকা ধান পড়ে গেছে আলহামদুলিল্লাহ, বড় বেটাটা মারা গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ নিশ্চয়ই তুমি কিছু ভালো বুঝেছো তাই বেটাটাকে মেরে দিয়েছো। কি বুঝি, বুঝতে পারছেন না, বেটা মরে গেলে আলহামদুলিল্লাহ বলা যায়, বলা যায় কখনো যাবে না, কিন্তু বিশ্ব নবী তিনি বলছেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু তোমার হবে কার উপরে ভরসা রাখবে, কার, আল্লাহর উপরে ভরসা রাখবে। ভরসা আছে, আপনার স্ত্রী ছাদের উপরে ধান শুকাতে দিয়েছে, ধান শুকিয়ে রেডি, পাঁচ মিনিটের মধ্যে ধানটা বস্তাতে ভরা যাবে, সেই সময়তে বৃষ্টি শুরু হয়েছে, আপনার স্ত্রী মুখের দিকে দেখবেন ও মোটামুটি চার পাঁচ রকম ভাষাতে গাল দেবে, আল্লাহ তোমার চোখ নাই, হ্যাঁ আমার উপরে তোমার এত হিংসা, আমি ধানটা শুকাতে দিলাম আর তুমি পানি দিয়ে দিলে, ওই লেগে তো মাদ্রাসা মসজিদে ধান টান করি না, ওই লেগে তো মাদ্রাসা মসজিদে টাকা দিই না, তুমি আমার বারোটা বাজিয়েছো আমি দেবো না টাকা, বলে কি বলে না, বলে তোমাকে আল্লাহর উপরে ভরসা কি করা লাগবে। আমরা কেমন ভরসা করছি, আমাদের ভরসাটা বলি, আমরা আল্লাহর উপরে ভরসা কেমন করি, পেটে যন্ত্রণা হয়েছে এখান থেকে গ্রামের ডাক্তারের কাছে গেল, গ্রামের ডাক্তার বলছে হবে না, ইটাহারে গেল, ইটাহার বলছে হবে না, মালদাতে চলে যাও, মালদার ডাক্তার বলছে হবে না, কলকাতায় যাও, কলকাতায় চলে গেল, কলকাতার ডাক্তার বলছে এখানেও হবে না, তুমি ব্যাঙ্গালোরে যাও, ব্যাঙ্গালোরে চলে গেল, সব জায়গাতে ঘুরে এলো, ব্যাঙ্গালোর বলে দিল তোমার এখানেও হবে না, তোমাকে ট্রান্সফার করছি তোমার মাঝবাগানের কবরস্থানে, তোমাকে কবরে গেলেই রোগ সারবে আর সারবে না, রুগীর বাড়ির লোককে বলে দিল তোমার বাপ যা খেতে চায় তুমি খাবিয়ে দাও আর মনে হয় বাঁচবে না, এ তখন বাড়ি এসে বলছে আল্লাহ তুমি যা পারবে করো, বড় দুটো খাসি ছাগল কিনে অমুক মাদ্রাসায় শ্রীমন্তপুরে পাঠিয়ে দিয়ে বলছে হেড মাওলানা আমার বাপ অসুস্থ আপনি একটু দয়া করে দোয়া করে দিবেন, হেড মাওলানা দোয়া করে তারপরে কলকাতার তারপরে ব্যাঙ্গালোরে তারপরে কবরস্থানে রিটার্ন করেছে, এখন মাদ্রাসায় খাসি দিয়ে আর ওকে আটকানো যাবে না, প্রথম যখন বিপদ হয়েছে তখন তোমার বলা লাগবে আল্লাহ তুমি যে
যেটা ভালো বোঝো সেটা তুমি করো। তবে আমি চিকিৎসা করে যাচ্ছি, আমি যাব হসপিটালে, আমি যাব সব জায়গাতে, যত রকমের চিকিৎসার ব্যবস্থা আছে সব জায়গাতে যাব। কিন্তু আল্লাহ তুমি ইচ্ছা করলে ভালো করতে পারো, আর তুমি যদি ইচ্ছা না করো পৃথিবীর কেউ ভালো করতে পারবে না। পারবে? সব বাজারে ঘুরে আসার পরে বলছে আল্লাহ তুই যেটা ভালো বুঝবি এবার কর। আল্লাহর কি দায় পড়ে গেছে তোমার মতো লোককে ভালো করার লেগে? প্রথমে তুমি বলতে পারতে। চলুন, পবিত্র আল কোরআন এবং হাদিস একটা একটা করে বলছি, শুনুন। আমাদের উপরে এত বিপর্যয় কেন? অমিকরণ বলুন, যাই বলুন, এই ঝড় হাওয়া। আমি গতকাল নদিয়াতে ছিলাম, করিমপুর এলাকাতে, এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি যে রাস্তাতে মানে গাড়ি চালানো যায় না, এত বৃষ্টি। মদনা বলে একটা জায়গা আছে, আপনি কা বন্ধু বান্ধব থাকলে জিজ্ঞাসা করবেন, মুর্শিদাবাদ, ফারাক্কার পরে জিগরি মোড়, তারপরে ধুলিয়ান, তারপরে সাজুর মোড়, তারপরে চাঁদের মোড়। এই চাঁদের মোড়ে নেমে যেতে হয় মদনা বলে একটা জায়গা। আজ থেকে 20 দিন আগে এত শিলাবৃষ্টি হয়েছে, ওখানকার একজন 80 বছরের বৃদ্ধ বলছে যে আমার জীবনে কোনোদিন এত শীল আসমান থেকে পড়েছে এটা আমার জানা ছিল না, প্রথম দেখলাম। আচ্ছা বলুন তো, এখন শিলাবৃষ্টির টাইম? টাইম টাইম নয়। কেন এগুলো, এগুলো কেন, কেনটা প্রথম বলছি তারপরে। আচ্ছা বলুন তো, পৃথিবীতে উদ্দেশ্য ছাড়া যদি কেউ কোনো কাজ করে মানুষ তাকে কি বলে ডাকে? পাগল, তাই না? মানুষ তাকে পাগল বলে। আপনি আল্লাহ তাআলা পৃথিবীতে যে আমাদেরকে বানিয়েছেন, আচ্ছা বলুন তো এর কোনো উদ্দেশ্য আছে না নেই? আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন মানুষ আর জিনকে আমি পৃথিবীতে এই কারণে পাঠালাম শুধুমাত্র তারা আমার ইবাদত করবে। কি বুঝি বুঝতে পারছেন না? যদি বলেন মৌলভী সাহেব ইবাদত মানে শুধু মসজিদে গিয়ে বসে থাকবো তসবিহ নিয়ে গুনবো, এটাই কি ইবাদত? জি না, ইবাদত কাকে বলে এটা আপনার জানা নেই। ইবাদত কেমন করে হয় এটা আপনার জানা নেই। বন্ধুরে আমার, আপনি একজন চাষি, মাঠে আপনি জমিতে নাঙল লাগাবেন, ডান দিকে একটা গরু, বাম দিকে একটা গরু, এই দুটো গরু ওজন হলো 2 কুইন্টাল হবে ধরে নেন। এই গরু দুটোকে আপনি ডান দিকে যেতে বললে ডান দিকে যায়, বাম দিকে যেতে বললে বাম দিকে যায়। বন্ধুরে আমার, এক একটা জায়গায় গরু মাঠে নাঙল চষার, গাড়ি টানার এক এক রকমের ভাষা ব্যবহার হয়। বর্ধমান বীরভূমের মানুষ গরুকে যদি বলে পা 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 তাহলে গরু চলতে লাগে, আর গরুকে যদি বলে হো 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 গরু দাঁড়িয়ে যায়। দিনাজপুরের এক রকমের ভাষা, মালদার এক রকমের ভাষা, মুর্শিদাবাদের এক রকমের ভাষা, বীরভূম বর্ধমানের এক রকমের ভাষা, আর উত্তর 24 পরগনাতে আমাদের গরুকে যদি তাহলে গরু চলতে লাগে, গরু দাঁড়িয়ে যায়। এক এক জায়গার গরু এক এক রকমের ভাষা বোঝে, ডান দিকে যেতে বললে ডান দিকে যায়, বাম দিকে যেতে বললে বাম দিকে যায়। এত বড় 1 কুইন্টাল করে 2 কুইন্টাল গরু আপনি যেদিকে যেতে বলবেন সেদিকে যাবে। মাঝে মধ্যে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি ছোট একটা তোমার বান্দা, আমার ওজন 60 কেজি, কিন্তু গরু দুটো এত বড় বড় প্রাণী, এরা দুইজন যদি যুক্তি করে বলে জমির মালিক আজকে তোমার পেটে শিং ঢুকিয়ে তোমার নাড়ি ভুঁড়ি বার করে দিব, এরা পারে, কিন্তু আমি এত ছোট হওয়ার পরেও আমার কথা মতো এরা নাঙল চালায়। আল্লাহ বলছে বান্দারে
তোমাকে আশরাফুল মখলুকাত করে বানিয়েছি, গরুটা তোমার আবেদ করে দিয়েছি, তোমার আনুগত্য করবে, এই জন্য পৃথিবীতে বানিয়েছি। নাঙ্গল শুরু করবেন বিসমিল্লাহ বলে, আর মাঝখানে মাঝখানে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইটা মাঝে মধ্যে বলবেন, আর আল্লাহর প্রশংসা আদায় করবেন। এই বন্ধুরে এটা আপনার ইবাদত বলে গণ্য করা হবে। আপনি দর্জির কাছে যাবেন, একটা ফুল প্যান্ট কাটাবেন, প্যান্টটা কাটাবার সময় যদি আপনার নিয়ত এটা থাকে, আল্লাহর নবী তিনি বলেছেন গাঁঠের নিচে কাপড় পড়লে সেই পা জাহান্নামের আগুনে ডুবিয়ে দেওয়া হবে। আমি গাঁঠের নিচে কাপড় পরব না। দর্জি ভাই তুমি আমার কাপড় যখন কাটবে গাঁঠের উপরে দিয়ে কাটবে, এই কাপড় কাটাটাও বন্ধু আপনার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। যা কিছু করবেন ইবাদত বলে গণ্য হবে। পদ্ধতি যদি আল্লাহ এবং তার রাসূলের হয়, যে ইবাদত করার জন্য পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে, এবার এত আজাব গজব কেন, করুণা কেন, অমিকরণ কেন, কেনটা এবার বলছি আপনি ভালো করে শুনুন। এই আপনি বাজার থেকে একটা গাই গরু কিনেছেন, গাই গরু, তা যার কাছ থেকে কিনেছেন সে আপনাকে বলে দিচ্ছে ভাই আমার গরুর এত জাত ভালো, বাছুর হলেই দেখবেন 10 কেজি করে দুধ দিবে। তা আপনি বাড়ি এসে ভালো করে যত্ন করছেন, ছোলার ভুসি, গমের ভুসি, আটা, কন্ট্রোলের ভাত, ভাতের যে মানে আসামগুলো হয়, মাড়গুলো হয়, ওইগুলো খেতে দিচ্ছেন, গরু একেবারে তাজা গরু, বাছুর হয়েছে, তারপরে ও দুধ দিতে লেগেছে 1 কেজি থেকে শুরু করেছে, আজকে 5 মাস বাছুরের বয়স, দুধ এসে ঠেকেছে 2 কেজিতে, আর 1 লিটার দুধ বেশি হয় না, 2 কেজির বেশি আর দুধ দিতে পারে না। আচ্ছা বলুন তো আপনি কি যত্ন আরো বাড়িয়ে দিবেন না যত্ন কমিয়ে দিবেন, কোনটা কথা বলুন? কমিয়ে দিবেন, প্রয়োজন ওকে মাংসের জন্য বাজারে বিক্রি করে দিবেন, তাই না? তোকে খাইয়ে লাভ কি রে, তুই 300 টাকা সারাদিনে খাস আর 100 টাকার দুধ দিস, বাজারে বিক্রি করে দিব। জি, তার মানে বিক্রি এই কারণে করবেন যে আপনার উদ্দেশ্য, আপনার টার্গেট পূরণ করছে না। আপনার টার্গেট 10 কেজিতে ছিল, যে 10 কেজি দুধও দিবে, 2 কেজিতে থেমে গেছে, এই জন্য এই অবস্থা। এবার আপনাকে বলছি করুণা হবে না কেন, কেন হবে না? আল্লাহ ইবাদাতের জন্য পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছিলেন, ছিলেন কি ছিলেন না? ইবাদাতের জন্য, তাই তো? তাহলে আমরা কি তার উদ্দেশ্য বা তার টার্গেট পূরণ করতে পারছি? পারছি? পারি না। গরুকে যেমন আপনি বাজারে বিক্রি করে দিবেন 2 কেজি দুধ দিয়ে থেমে গেলে, 10 কেজি দুধ দিতে না পারলে যেমন আপনি গরু বাজারে বিক্রি করে দিবেন, তা আল্লাহ বলছে তোকে বানালাম পৃথিবীতে আমার ইবাদতের জন্য, আমার ইবাদত যদি তুমি না যদি করবে তাহলে আমি আল্লাহ বলছি তোমাকে বিভিন্ন বিপর্যয়ের মধ্যে ফেলে দিব, তোমাকে ধ্বংস করে দিব, তোমাকে আমি মেরে দিব, কেমন করে মারবে? আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে তোমাকে 4টে জিনিস দিয়ে মারব, আর 4টে জিনিস দিয়ে তোমাকে কঠিন পরীক্ষা করব। তার 4টে জিনিস কি? আল্লাহ বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসির সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দারে আমার আশা যখন পূরণ হবে না, তোকে আমি 4টে জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে মিনাল খাউফ, তোমার মধ্যে
এমন একটি ভয় দেখিয়ে দিব, রাস্তাতে চলবে বাসে উঠতে পারবে না, তুমি টেকারে উঠতে পারবে না, ট্রেনে উঠতে পারবে না, তুমি মুখে মাস্ক লাগিয়ে যাবে, সোশ্যাল ডিসটেন্স বজায় রাখবে, এক অপরকে দেখে ভয় করবে। পাড়া গ্রামের মানুষ তবুও বার হচ্ছে, কলকাতার মুসলমানেরা বার হয় না, যাদেরকে আল্লাহ বড় ডাক্তার করেছে, মাস্টার করেছে, কোটি কোটি টাকার মালিক যাদেরকে করেছে, দেখবেন সেই মুসলমানরা কোন ভয়ে পড়ে গেছে, যে আমি যদি বেরিয়ে যাই তাহলে করোনা হয়ে যাবে, মাস্ক না পড়লে করোনা হবে, ওমিক্রন আমাকে ধাওয়া করে আসতেছে। আল্লাহ বলছে মিনাল খাউফে, বান্দা তোমাকে বিভিন্ন রকমের ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, ভয় দেখিয়ে দিব তোমাদের। পরীক্ষা চলছে কি চলছে না? এখন চলছে, চারিদিকে মানুষ ভয় আছে না? কিছুদিন আগে এনআরসির ভয় ছিল, হ্যাঁ, দিলীপ বাবু তো শুধু বলছিল ভাষণে, 21-এ মুখ্যমন্ত্রী হচ্ছি আর হয়ে আমাদের প্রথম কাজ এনআরসি। আল্লাহ বলছে দাঁড়া দিলীপ, তোমার 12টা বাজাচ্ছি আমি, নিয়ে মুড়ো ঝাঁটা মেরে বাংলা থেকে বিদায় করে দিয়েছে, করেছে কি করেনি, একদম মুড়ো ঝাঁটা মেরে তালিয়ে দিয়েছে। হ্যাঁ, যে মুসলমানরা ভয়ে ছিল, আজও মুসলমান ভয় আছে না? নেই, আছে। কিছুদিন আগে আবার ভয় লাগছিল, কি এই যে বারবার লকডাউন লকডাউন লকডাউন, মনে মনে আমি ভাবছিলাম যে মনে হয় ইসলামিক প্রতিষ্ঠানগুলি এর পরে কোনো এক রকম রণকৌশলে বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টাতে আছে, মনে মনে ভাবছিলাম, এই যে একটা ভয়। আল্লাহ তাআলা বলছেন মানুষের মনের ভিতরে দিয়ে দেব, অলজু, খুদার দ্বারা পরীক্ষা চলবে, খুদার দ্বারা পরীক্ষা। কেমন মলি সাহেব, খাদ্যর তো অভাব নাই, আপনি রাজমিস্ত্রি কাজ করতেন ব্যাঙ্গালোরে, ট্রেনের টিকিট পাবেন না, এ প্রান্তের মানুষ ওই প্রান্তে যেতে পারবে না, যে টেনশন হয়ে যাবে, ছেলে বউগুলো খাবে কেমন করে, এসব ভয় আছে না? নেই, আছে। আল্লাহ বলছে খুদা দিয়ে ভয় করবে। দুই, তিন হলো তোমার মালকে নষ্ট করে দিব, মাল মানে তোমার স্ত্রী তোমার মাল, তোমার বেটা তোমার মাল, তোমার বেটি তোমার মাল। আল্লাহ বলছে তোর মালকে আমি নষ্ট করে দিব, কেমন করে করব, তোমার সব থেকে বড় যে বেটাটা বেশি ভালো ইনকাম করতে পারে, চেন্নাই থেকে বাড়ি আসছিল, মালদায় ট্রেন থেকে নেমেছে, বাসে উঠেছে, বাসে উঠে বাড়ি আসছে, বাসটা অ্যাক্সিডেন্ট করেছে, কেউ মারা গেল না, তোমার বেটাটা মারা গেল। আল্লাহ বলছে তোর বেটাটাকে অসময়ে মেরে দেব। আপনার মেয়ে এত সুন্দরী, এত প্রিয় আপনার, কিন্তু বন্ধুরে আমার, আপনার মেয়েটার পেটে বাচ্চা থাকবে, ওই বাচ্চা ডেলিভারি দিতে গিয়ে মেয়েটা মারা যাবে, তোমার স্ত্রী দুটো ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাটা রেখে তোমার স্ত্রীটা মারা যাবে। আল্লাহ বলছে তোর মালকে আমি বরবাদ করে দিব। হয় না, বাচ্চা বাচ্চা ছেলে রেখে লোকটা মারা গেল, প্রতিবেশীরা গিয়ে কি বলে, আল্লাহ লিলি লিলি, তা দুটো বাচ্চার মাকে লিলি, বুড়িটাকে নিতে পারলি না, বড় কি বলে না, যে সব থেকে বেশি কামাই করে আল্লাহ তাকেই দেখতে পেলি, কুঞ্জো টাকা নিতে পারলি না, খোঁড়া টাকা নিতে পারলি না, ফালতু ডিস্টার্ব করছে, বলে কি বলে না। আল্লাহ বলছে না, সব থেকে তোমার যেটা প্রিয় আমি আল্লাহ তোমার কাছ থেকে কেড়ে নিব, আর একটা পরীক্ষা হলো তোমার মাঠের ধান পুরু পেকে যাবে, আসমান থেকে তোমার বৃষ্টি বর্ষণ হবে, সাথে সাথে পাথর হবে, তোমার ধানের 12টা বেজে যাবে। আল্লাহ বলছে এটা আমার পরীক্ষা, তোমার গাছের আম পেকেছে, পেকে লাল হয়ে আছে, কাল বৈশাখের কুজ্ঝটিকার দিনে এত জোরে আমি হাওয়া বইয়ে দেব যে তোমার আমের 12টা বেজে যাবে, তোমার জমিতে ভুট্টা আছে, তোমার ভুট্টাটা পেকে গেছে, এমন ঝড় দিয়ে দিব তোমার ভুট্টার জমির ভুট্টার 12টা বেজে যাবে। আল্লাহ বলেছেন এই চারটে জিনিসের তোমার পরীক্ষা করব। ওয়াবাশিরি সাবিরিন, এই চারটে ব্যাপারে আল্লাহ নবীকে ডেকে বলছেন, নবী তারা যদি ধৈর্য ধারণ করে,
তাহলে আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম, তাদের জন্য সুসংবাদ। আর আল্লাহর সুসংবাদ মানে জান্নাত ছাড়া আর কিছু নয়। জান্নাত ছাড়া আর কিছু আল্লাহ সুসংবাদ মানে? পরীক্ষায় পাস করতে পারবো? পারবো? পরীক্ষায় পাস করতে পেরেছি? যে মাস্ক পরে ঘুরছি দিন না, আর কেউ ধারে পাশে গেলে এই আসিস না আসিস 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 গায়ে গা লেগে যাবে। যে আল্লাহ এখানে বলছো অবশ্যই সবরিন, ধৈর্য ধরা লাগবে, যত ভয় লাগুক তোমাকে এই কথা বলা লাগবে আল্লাহ যেটা করবে ওটাই চূড়ান্ত। মাটির পাকা ধান পড়ে গেছে আলহামদুলিল্লাহ, বড় বেটাটা মারা গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ নিশ্চয়ই তুমি কিছু ভালো বুঝেছো তাই বেটাটাকে মেরে দিয়েছো। কি বুঝি? বুঝতে পারছে না? বেটা মরে গেলে আলহামদুলিল্লাহ বলা যায়? বলা যায়? কখনো যাবে না। কিন্তু বিশ্ব নবী তিনি বলছেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু তোমার হবে কার উপরে ভরসা রাখবে? কার? আল্লাহর উপরে ভরসা রাখবে। ভরসা আছে? আপনার স্ত্রী ছাদের উপরে ধান শুকাতে দিয়েছে, ধান শুকিয়ে রেডি, পাঁচ মিনিটের মধ্যে ধানটা বস্তাতে ভরা যাবে, সেই সময়তে বৃষ্টি শুরু হয়েছে, আপনার স্ত্রী মুখের দিকে দেখবেন ও মোটামুটি চার পাঁচ রকম ভাষাতে গাল দেবে, আল্লাহ তোমার চোখ নাই? হ্যাঁ, আমার উপরে তোমার এত হিংসা, আমি ধানটা শুকাতে দিলাম আর তুমি পানি দিয়ে দিলে? ওই লোকে তো মাদ্রাসা মসজিদে ধান টান করি না, ওই লোকে তো মাদ্রাসা মসজিদে টাকা দিই না, তুমি আমার বারোটা বাজিয়েছো আমি দেবো না টাকা? বলে কি বলে না? বলে তোমাকে আল্লাহর উপরে ভরসা কি করা লাগবে। আমরা কেমন ভরসা করছি? আমাদের ভরসাটা বলি, একটা লোক মাঠে খাবার নিয়ে গেছে, বুঝলেন, মাঠে খাবার নিয়ে গেছে, রুটি তার বাপের জন্য, তার বাপ নাঙল বহাইছে, এখন কাক এখন একটা রুটি নিয়ে পালিয়েছে, এখন ওই এরা বাপ বেটা দুজনা লাঠি নিয়ে কাকের পিছনে পিছনে ছুটছে, যে ডালে কাকটা খেতে বসেছে ওই ডালে ইঁট মারছে, যেখানে গিয়ে বসছে ওইখানেই ছুটছে, মানে কাকের বারোটা, কাকও ভাবছে যে এমন এক চামারের বেটা চামারের রুটি নিয়েছি যে বসে একটু খাবো এইটারও ফুসরাত দেয় না। বাপ বেটা দুজনাতে কাকের পিছে পিছে ছুটছে, যখন কাককে নিজের আয়ত্তের বাইরে চলে গেল তখন এরা বাপ বেটা বলছে যা যা যা, এলাম না পেলাম না আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। কে বুঝলেন? যদি ধরতে পারতো তাহলে ওর বারোটা বাজিয়ে দিত, ওর কলিজাটা চিবিয়ে খেয়ে নিত মোটামুটি। যখন ওরা নাগালের বাইরে চলে গেল তখন কি বলছে? যা 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 আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম তোকে। আমরা আল্লাহর উপরে ভরসা কেমন করি? পেটে যন্ত্রণা হয়েছে, এখান থেকে গ্রামের ডাক্তারের কাছে গেল, গ্রামের ডাক্তার বলছে হবে না, ইটাহারে গেল, ইটাহার বলছে হবে না, মালদাতে চলে যাও, মালদার ডাক্তার বলছে হবে না, কলকাতায় যাও, কলকাতায় চলে গেল, কলকাতার ডাক্তার বলছে এখানেও হবে না, তুমি ব্যাঙ্গালোরে যাও, ব্যাঙ্গালোরে চলে গেল, সব জায়গাতে ঘুরে এলো, ব্যাঙ্গালোর বলে দিল তোমার এখানেও হবে না, তোমাকে ট্রান্সফার করছি তোমার মাসবাগানের কবরস্থানে, তোমাকে কবরে গেলেই রোগ সারবে আর সারবে না। রোগীর বাড়ির লোককে বলে দিল তোমার বাপ যা খেতে চায় তুমি খাবিয়ে দাও আর মনে হয় বাঁচবে না। এ তখন বাড়ি এসে বলছে আল্লাহ তুমি যা পারবে করো, বড় দুটো খাসি ছাগল কিনে অমুক মাদ্রাসায় শ্রীমন্তপুরে পাঠিয়ে দিয়ে বলছে হেড মাওলানা আমার বাপ অসুস্থ, আপনি একটু দয়া করে দোয়া করে দিবেন। হেড মাওলানা দোয়া করে রব্বানা জালামনা আনফুসানা, আল্লাহ অমুকের বাপকে ভালো করে দাও না। আল্লাহ উপর থেকে বলে হেড মাওলানা মেন ব্যাপার তো তুমিও জানো না, প্রথমে গ্রামের ডাক্তার, তারপরে ইটাহারের ডাক্তার, তারপরে মালদার ডাক্তার, তারপরে কলকাতার, তারপরে ব্যাঙ্গালোরে, তারপরে কবরস্থানে রিটার্ন করেছে, এখন মাদ্রাসায় খাসি দিয়ে আর ওকে আটকানো যাবে না। প্রথম যখন বিপদ হয়েছে তখন তোমার বলা লাগবে আল্লাহ তুমি যেটা
ভালো বোঝো সেটা তুমি করো তবে আমি চিকিৎসা করে যাচ্ছি আমি যাব হসপিটালে আমি যাব সব জায়গায়তে যত রকমের চিকিৎসার ব্যবস্থা আছে সব জায়গায়তে যাব কিন্তু আল্লাহ তুমি ইচ্ছা করলে ভালো করতে পারো আর তুমি যদি ইচ্ছা না করো পৃথিবীর কেউ ভালো করতে পারবে না পারবে সব বাজারে ঘুরে আসার পরে বলছে আল্লাহ তুই যেটা ভালো বুঝবে বার কর আল্লাহর কি দায় পড়ে গেছে তোমার মতো লোককে ভালো করার লেগে প্রথমে তুমি বলতে পারতা